কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি আপনার জীবনে লক্ষ্যটাকে কতটা ভালো করে ঠিক করবেন সেটার উপর নির্ভর করছে আপনি আসলে কতটা সফল হবেন। আজকের টপিক লক্ষ্য। আপনার জীবনে যদি লক্ষ্য এমন থাকে যে আপনি আসলে ভালো কিছু করতে চাইছেন না, তাহলে সেক্ষেত্রে আসলে কি ভালো কিছু কখনোই করতে পারবেন না। এমন অনেক ছাত্র, অনেক বন্ধু আমার পরিচিত ছিল বা ছাত্ররা আছে যারা জীবনে অনেক কিছু করতে চায় কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই যেই জায়গাটা তারা আসলে অর্জন করবে। আপনি যদি নির্দিষ্ট লক্ষ্য না রাখতে পারেন তাহলে আপনি আসলে কী করবেন জীবনে? আপনার জীবনের জীবদ্দশাতে আপনি দেখবেন যে অনেকগুলো ছাড়া ছাড়া লক্ষ্য না রেখে আপনি যদি একটা লক্ষ্য রাখেন অথবা দুটো, যে প্ল্যান এ না হলে প্ল্যান বি, বড় জোর হলে প্ল্যান সি, তিনটার মতো যদি লক্ষ্য রাখেন তাহলে সেই লক্ষ্যগুলো আপনাকে আপনার জীবনে অনেক এগিয়ে যেতে সহযোগিতা করবে। এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি যদি চেষ্টা করেন যে আমি জীবনে বিজনেস ক্যাডার হতে চাই, লক্ষ্য জিনিসটা আসলে ঠিক কেমন হবে? লক্ষ্যটা হতে হবে এমন, যেমন ধরুন আপনি বিজনেস ক্যাডার হতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? বিজনেস ক্যাডার সার্ভিসে আসার জন্য যেসব বই প্রয়োজন এগুলো কিনতে হবে, এগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে কি না, আপনি আসলে এরকম ছাপোষা জীবনযাপন করবেন না, আপনি আরও বড় কিছু হতে চান, আপনি বিজনেস ম্যাগনেট হতে চান, তাহলে আপনি সেই পথে যাবেন। ছোট করে অল্প করে হলেও আপনি কী করবেন, এখন ব্যবসা শুরু করবেন। এই ব্যবসা একটা সময় কী করবে আপনাকে আস্তে 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 অনেক দূরে নিয়ে যাবে, হ্যাঁ, যেটা আপনি আসলে এখন এই মুহূর্তে কি হয়তো ভাবতেও পারছেন না। তো এই যে সফল হওয়ার জন্য, দূরে যাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তার জন্য লক্ষ্যটা আগে ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক থাকলে কী হবে, আপনার মাইন্ডসেট থাকবে। মাইন্ডসেট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কেন? মাইন্ডসেট যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি আসলে কী করতে পারবেন, সেই অনুযায়ী কাজ করতে পারবেন, আপনার কাজটা গোছানো থাকবে। অল্প সময় চিন্তা করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন দিকে আগাবেন, কোন দিকে পেছাবেন, কী করতে হবে কী না করতে হবে। এলোমেলো দৌড়াদৌড়ি না করে একটা নির্দিষ্ট গোল তৈরি করুন। যারা বিসিএস দিতে চান, যারা ব্যবসায়ী হতে চান, যারা হায়ার এডুকেশনে যেতে চান, যা কিছু করতে চান সেটা করতে হবে। সেক্ষেত্রে আমি যদি আমার নিজের কথা বলি যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার জীবনে সফলতা যতটুকুই এসেছে এটার পেছনে কারণ কী, কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে লক্ষ্য ঠিক করা ছিল যে আমি জীবনে কিছু করতে চাই। এবং দেখেন 2020 সালে আমার একটা সমস্যা হয়েছিল, শারীরিকভাবে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার করোনা হয়নি কিন্তু তারপরও। তো 2021 সালে আমি টার্গেট করি শুরুতেই যে আমি ইউটিউবিংটা ঠিকঠাক করে করা শুরু করব। এবং গত এক বছরে আমি ইউটিউবিং মনে করি আমি যথেষ্ট করেছি, কারণ বাংলাদেশে একটা শিক্ষামূলক চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া, 1000 সাবস্ক্রাইবার পাওয়া, এটা বেশ কঠিন এবং আমার সেটা হয়েছে। তারপরে FTC ট্রেনিংটা আমি শেষ করব। এই 28 তারিখে আমার FTC ট্রেনিংটা শেষ হয়ে যাচ্ছে, 4 মাসের ট্রেনিং। বিজনেস ক্যাডারদের এই ট্রেনিংটা করতেই হয়, তো এই ট্রেনিংটা আমাকে শেষ করতে হবে। এবং হচ্ছে সুস্থ থাকবো আমি, 3 নম্বর, সুস্থ থাকতে হবে আমাকে এই সুস্থতার জন্য। এবং আমি এবছর বড় রকম কোনো অসুস্থতা কোনো কিছু ইনশাল্লাহ ফেস করিনি, আল্লাহ যদি আমাকে ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো আসলে ভাগ্যের উপর নির্ভর করছে, কিন্তু নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে সুস্থ থাকার জন্য যেগুলো করা উচিত আমি সেটা করার চেষ্টা করেছি। তো সুস্থ থাকা অর্জন করা, FTCA করা, ইউটিউবই করা, এগুলো আমার হয়েছে। আগামী বছরের জন্য আমার 2টো গোল ঠিক করা হয়েছে, এই 2টো গোল আমি এখন বলবো না, যদি আমি অর্জন করতে পারি তাহলে হচ্ছে আমি কী করবো আপনাদেরকে জানাবো। তো এরকম আপনারাও যদি অনেকগুলো গোল ঠিক না করে 2-4টে গোল ঠিক করতে পারেন, 2 মাসের জন্য গোল ঠিক করতে পারেন, 6 মাসের জন্য, 5 মাসের 6 মাসের জন্য একটা গোল ঠিক করতে পারেন, 1 বছরের জন্য একটা গোল ঠিক করতে পারেন, খুব বেশি দীর্ঘমেয়াদী গোল যদি না করতে চান। আবার ধরেন আপনারা বলবেন যে আমি তো 1 বছরের জন্য একটা প্ল্যান করেছি, হ্যাঁ, এর পাশাপাশি আমার 5 বছরের জন্য প্ল্যান আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তখন। হয়তো বলবেন যে আল্লাহ যদি না বাঁচিয়ে রাখে, মেরে ফেলে, তখন কী করবেন? আসলে সেটা যে কারো যে কোনো সময় হতে পারে। ছোটোখাটো প্ল্যানগুলো আমাদের থাকা দরকার, লক্ষ্য স্থির থাকা দরকার। আপনি যদি লক্ষ্য স্থির রাখতে পারেন তাহলে আপনি জীবনে সফল হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছেন। আজকে এই দুপুরের রোদে, তপ্ত রোদে আমি আসলে ভিডিও করছি, আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি, কিছু দেখাতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।